ঘুটুর কথা তাহলে যে ফোন করে এটা কতবানু কতবা যাব জামাই ষষ্ঠে বাপে আর যদি ডাকিয়া ফেলিছে পা হাত ধুয়ে একেবারে রেডি হলো আর কি যাওয়ার জন্য ও সংসারে কাজ নেই বাপের ফোন করে সঙ্গে সঙ্গে চলে যাবে আর কি বাড়িবে নি তো কি প্রত্যেক দিন কি যাইটি নাকি বছরে একবার আবার জামাই ষষ্ঠী দে আচ্ছা আমাকে একটা কথা বুঝাও জামাই ষষ্ঠী তো জামাই যাবে জামি মনে যাবে তা সুসদাদারকে ফটালিতে তো তোমারে বাড়ি বড় কানি গা হ্যাঁ তোমারে বাড়ি বড় কানি কও তো আমাকে ওটা বুঝি দাও বুঝি দাও আমি যদি নেই যাই না তোমার জামাই ষষ্ঠী পাওয়া হবে নি হ্যাঁ তুমি যদি নাই যাও জামাই ষষ্ঠী পাওয়া হবে নি কানি তুমি কি যে তোমার বাপের দরে যে আমাকে ফটা লাগিব জামাই ষষ্ঠী পাওয়া হবে নি আমি ফটা দেব কেনি আমার মা ফটা দেবে আর আমানে আছি বলে না তোমার জামাই ষষ্ঠী পাড়ো বেশি কথা নাই কা তাড়াতাড়ি যাও তো বাজারে যাও আম মিষ্টি কাপড় লিয়ে আসব আর কইটি কি শুকলা মিষ্টি লিয়ে আসব আমার মা না শুকলা মিষ্টি খাইতে ভালোবাসে আচ্ছা হও চলো আবার তাইলে বাজার কে যাইতে হবে তো যত ঝামেলা জামাই ষষ্ঠী হয় মানে খরচার পর খরচা খরচার শেষ নেই পকেটের ব্যাগ যা টাকার ব্যাগ শেষ পকেটের ব্যাগ টাকা শেষ হবে কে নিজে জামাই ষষ্ঠী আইসে খরচা করতে হয় না জামাই ষষ্ঠী পা হ্যাঁ হ্যাঁ ব্যাগ শুধু লইসব নি টাকাটাও লইসব জামাই ষষ্ঠী আসা মানে জামাইয়ের মনকের খরচা শ্বশুরহারে কো টাকা খরচা জামাই হারে যা জিনিস লিয়াবে আম লিয়াবে মিষ্টি লিয়াবে ফল লিয়াবে সৌগা দিয়া চালিয়ে দিবে শ্বশুরহারে শ্বশুরহার তুই ব্যাগের মধ্যে টাকা আছে আর খেলো দেখা মিষ্টি লিয়ে আসবে শুকলাগা কে দিল্লি হ্যাঁ 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 আচ্ছা হোক তুমি বাড়াও আমি আইছি দেখুনি না 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 এত ভিড় কাপড় দোকানে মিষ্টি দোকানে ফল দোকানে ঢোকা যায়নি কোনো রেশন দোকানের মতন ভিড় কাই গো মেনকা আরে বাড়ি চো মেনকা দুইয়া আর রোদে আমার আস্তে আস্তে দম বাড়িয়েছি জানো আরে চলো চলো মানে কি আমাকে বাড়িতে আমি কি উগাবার যাবো আমি যাবো আর আসবো চশমাটা পরে এলো তাহলে ভাল লাগবে গো হ্যাঁ হ্যাঁ চশমা তো পরো তাড়াতাড়ি পরো হেলমেটটাও পরে লই তাহলে পায়ে গুন্ডি অ্যাক্সিডেন্ট হইতে পারে না হেলমেট নাই পরলে হেলমেটটা পরা দরকার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো 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 আজ আজকে রাস্তা দিয়ে থাকলে হ্যাঁ হ্যাঁ চলো 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 টাটা দি হ্যাঁ হ্যাঁ চলো বুঝিয়া বুঝিয়া ভাবি কি জাল গুনি জামাই ষষ্ঠী আরে বড় জামাই নাকি আরে বড় মাইঝি কাই গো হ্যাঁ বড় জামাই আর বড় মাইঝি আসছে হ্যাঁ গো বাবা জীবন সে আমারে মাইঝিটাকে কুকুয়া রোদের বেলায় ঘুরি ঘুরি কালা করিয়া দিছ আমারে মেজর কি এরকম থাইলো আয় এরকম কালা থাইলো এটা কিন্তু ঠিক করনি কিন্তু জামাই বাবা জীবন এটা তুমি ঠিক করিনি আর তারপরে সে ব্যাগ ঘরের সময় সে তোমাকে মোটর সাইকেল নাই কিনিয়া দিলে তুমি বিয়ের পিড়িতে বুঝবো নি আড়ি করিয়া আড়ি করিয়া বুঝে থাইলো তুমি তারপরে তুক্ষুনি আমি তুক্ষুনি তোমাকে আমি মোটর সাইকেল কিনিয়া দিছি হ্যাঁ গো জামাই তাহলে আমারে মাইঝিটাকে এ সাইকেলে লিয়ে আসছো সে মোটর সাইকেলে লইল নি কেনি আর তারপরে যদিও সাইকেলে লিয়ে আসছো তুমি হেলমেট পরিয়া লিয়া চলে আসছো আর আমারে মাইঝিটাকে পিছানে বুসকি লিয়ে আসছো না সে মোটর সাইকেলটা কাই আচ্ছা শ্বশুর আব্বা তুমি যে মোটর সাইকেলটা দিছ তোমার মেজিকে বোয়ার জন্য শুধু মোটর সাইকেল দিলে হবে মোটর সাইকেলের তেলের দামটা কে দিবে এ ওই জন্য তো আমি মোটরটা বাদ দিয়ে বাদ বাকিটা লিয়ে আসছি মানে সাইকেলটা সত্যি আমার বড় জামাইয়ের মাথায় তো বুদ্ধি পুরো ভরপুর আমি নি মা আরে আরে সাইকেলটা সাইড করো সাইড করো বাবা মা কাইগা তুমি ভালো আছো তো ওর মা ভালো আছি আর তোর মার কথা কইস না রে মা তোর মা তো কাল রাত্রির মানুষ ও রান্না ঘরে বসে আছে বুঝতে পারছি মা এই যে ছোট জামাই আর ছোট মেজিটা আইসে নি কেনি সব অপেক্ষাই আর কি তোর মা কাল নু রান্না ঘরে ঢুকেছে মা আর জামাই বাবা যেন আইসে 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 তুমি কি গড় করছো আবার করবো আরেকবার করে আলো আমার বড় জামাই একদম বুদ্ধি ভরপুর বা আইস 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 চলো 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 আইস আইস আইস
আমার জামাই খুব ভালো, জামাই কোনোদিন করেনি কামাই। বুঝছো 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 ওইটু বুঝছো ওইটু বুঝছো মারে দেখ রে মা, তো মা রান্না ঘুরে আছে, তোর মা রান্না ঘুরে আছে, ব্যাগ ব্যাগ রাখ 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 ব্যাগ 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 রে মা। আচ্ছা জামাই বাবা জীবন, তোমার কাজকর্ম কিরকম চলছে? না না কাজকর্ম পুরো ফাটাফাটি চলছে, কিন্তু টাকা পয়সা ইনকাম হয়নি গো। আচ্ছা হোক, তুমি বুঝো বড় জামাই, তুমি বুঝো আমার কচিয়া জামি আর কচিয়া মেজিটা কত দূর আইলো একটু যা দেখি। বুঝছো জামাই? বুঝো উঠি বড় জামাই, বুঝো উঠি বুঝো উঠি বুঝো। ও ছোট ছোটটা তাইলে আইসেটা, বেকার বেকার এ ঘরে আমি মেজিকে বিয়ে হয়েছি। যার ঘরে একটা মেজি ছিল তার ঘরে বেড়াইলে বরং ভালো হইতো, থাকটা সিমটা সবটা পাইতি। কাইমি আবার একটা জুটিছি আবার আইসবি, আবার যাবে ব্যাগ হাফ ভাগ লিবে। এই তো আমার কচিয়া জামি, ভালো আছে যে জামি, মায়ের মাই। আর আমার নরম নরম জামিটা, গরম লাগেনি তো রোদর দশ? না না বাবা না, গরম লাগেনি, একটু তাপ লাগলো আর তাকে চুকা গুণ। ও বাবা গো, আমার নরম জামিটা গো, নরমটা। আর মা মা কিরকম আছিস রে মা? মা ভালো আছি রে, মা ভালো আছি ভাই, তুই ভালো আছিস মা? মা ভাই গো, দিদি আপুকে চলে আসছে। হ্যাঁ রে মা, তনে আসার তো একটু আগু, তো দিদি আর দাবু আসছে। আরে মা, আরে মা মা জামাই আইসো আইসো বাবা, আইসো 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 আই গো। এই যে ছোট জামাই আর ছোট মাইজিটা আসছে বাবা। জীবন আইসো গো, আইসো বসে বসে। হ্যাঁ হ্যাঁ ভালো আছে আছে। আই রে মেনি, আর টুমু আসছে রে। মেনি মেনির মা জামাই মনে কত মানুষ আসছে, সর্বত্র দিতে হবে, আগে কইতে হবে। হ্যাঁ ভালো তো? হ্যাঁ ছোট ভাই ভালো। তারপরে আর কাই কি হচ্ছে? এই চলছে আর কি। আর কাজ বাজ? কাজ বাজ এই কি কইব, চলছে, টাকা পয়সা ইনকাম হয়নি গো। আইসো আইসো কেনি কি কইব কও তো, এ জান তো সর্বদ সর্বদ কতবানু আসছে, রুদ্র দাসছে। হ্যাঁ কচি জামাই, কাই গো জামাই বাবা, আর ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি সর্বদ। ল হ্যাঁ গো, তোমার কি জ্ঞান কাণ্ড নেই? হাই ঘরে কি লেবু চিনি নুন গুলকন টি একটা কিচ্ছু ঘরে নেই? সেই জামাই মনকে তুমি খালি জল দটো সর্বত কে? হ্যাঁ তুমি চুপ করো তো, চলে যাই সর্বত রাল। আচ্ছা আমি কদবানু এসে বুসিয়া আছি, আমাকে একটা বার কইলনি বড় জামাই সর্বতটা ল, ছোট জামাই যা ঢুকিছে সাউরির একদম মন তো উথাল পাতাল হয়ে যায়। ইসাকু সর্বতের গিলাস সুমা দিয়ে দেয় ঠিক গো। হৌ 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 বড় জামাই তুমি ল না, একদম না, ছোট জামাই খাইছে বলিয়া বড় জামাইকে তুমি দিব নাকি? হ্যাঁ বড় জামাই একটা মান সম্মান নেই? বড় জামাই একটা মান সম্মান আছে, কত বড় ঘরে টাকা যাও তুমি বড় জামাই? হ্যাঁ ও খালি জল দিব বড় জামাইকে? হ্যাঁ বড় জামাই ছোট জামাই খাইলো বলিয়া কি বড় জামাই খাবে? একদম দরকার নেই, তুমি দাও আমি খেয়ে লাইটি। ঠিক করছো বড় জামাই, একদম ঠিক করছো, তুমি খাইছো নি, তোমার একটা পেস্টি আছে তো? হ্যাঁ সেটা কেউ বুঝু নাই বুঝে, আমি তো বুঝি। সত্যি ছোট জামাই, তোমার শ্বশুরা বড় জামাইকে এতটা ভালোবাসে, কি করে তোমাকে আমি বুঝিব? সেটা তো আমি দেখতে পাইছি। তুমি আসন টাসন কত পাত পাত নাকি? জামাই মনকে তো ফটোটা তো দিতে হবে নাকি? দেরি হয়ে যাবে, তুমি আইসো তো আইসো। আচ্ছা 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 জামু, আইসো 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 আইসো, এই তো এই তো যাচ্ছে রাখে দি, এই তো এই তো ওই 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 করে বিছিয়ে দেবো নাকি? ওঠি বিছিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাই বাবা 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 জীবন, বাবা জীবন ছোট জীবন বড় জীবন আইসো, তোমার আইসো, আর তোমার মা যে থারালি আইসা বুঝে, তোমার বুঝলেই শুধু শুরু করে আইসো 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 আইসো। হ্যাঁ গো, সে মেনি আর টুনু কে পু করবে যে কাই যাইছে তানে আই ডাকো। ও মেনি টুনু কাই রে মা, তুমি কাই বলে যে পু করতে হবে নি বাবা জীবন, বড় বাবা জীবন তুমি এটা আইজ লাও পুরি আইসো, পুরি আইসলে তোমার মা ঠেকি দিবে, আর ছোট জামাই তুমি এটা পুরি আইসো তোমাকে ঠেকি দিবে আর কি, পুরি আইসো বুঝছো? একদম একদম পুরি লো পুরি লো পুরি লো পুরি লো পুরি লো। মা মারিটা বড়, মা মারিটা বড়।
আরে হোর মেনি মেনি টুনু আরে মাকে ছাড় ওই তো পুরি আইছে হো পুরি আইছে ব্যাগগা পড়বে রে মা আচ্ছা আচ্ছা পুরি আইছে পুরি আইছে পুরি আইছে তো হো হো আমার দুভা কি গো ডড়ু পুছাবো পু করব ওকে জামাই মনে আইছে রে একদম দুষ্ট হো ব্যাগগা পড়বে কোটাও পড়বে টুনুটা একদম ঝড়া কই না তো জামাই মনে আছে ঝগড়া করে রে একদম যা ব্যান্ডের পিস একা হেভি হেভি আর ছোট জামাইকে হেভি হেভি টু হেভি 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 টু আর কি ছোট জামাইর বা হচ্ছে জিনসের প্যান্ট আর গেঞ্জি আমার বা হচ্ছে জামা প্যান্টের পিস আর কি তো টাকাটা দাও জামা প্যান্টের পিসটা যে কাটিবো নাকি এরকম খুলি আর কুমকে না 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 থাম 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 দুবো দুবো আমি আছি আমি দুবো দিলে তুমি ঘরে কাটি নিব ওকে কোন রকম ঠেকি নাও তোমার মার কাজ নু তারপর আমি পয়সা দেব ওই আর কি বড় জামাই বলে আজকে এরকম এ তা ছিল ভাবার কি লয় লপ পুন্নাই ছপ আর কি হেভি হেভি লাগছে হউ কবি পড়ি দেখবো আচ্ছা হো তুমি চালু করো আচ্ছা দিদি রাগিয়ে যাও তোমার তো আমি কতবার করে কইলি কথা জামাই মানে ওখানে টিফিন করবা যেতে মানে টিফিন না 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 অথবা টিফিন খাওয়ার দরকার নেই অথবা বেলা হয়েছে অথবা দুপুর বা ভাত খেলাও আর সন্ধ্যাবা তখন টিফিন করবো আচ্ছা শ্বশুর আব্বা তাহলে কি আমি ওগা পরিয়া ঘুরবো না না তাইলে কি আমি ব্যাগে খুলিয়া দেবো বড় জামাই তুমি কোনো মনে করানি তোমাকে আগের বছর জামা প্যান্ট ভালো করে কাটি দেব যা দিচ্ছি দিচ্ছি এবছর ওটা মানি আলো ও আর কি মানি আলিলি নাইলে ও তাহলে জামাই মানে তোমার বুঝো ছোট বড় তোমার বুঝছো আর সেদিকে একটু যাই আমি একটু সেদিকে যাই তোমার মা কতটা কি আগিয়েছে একটু রান্না বান্না একটু খাওয়া দাওয়া কি হ্যাঁ 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 একদম একদম ভালো আছে হ্যাঁ মানে 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 চট চলো 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 ওগো বরে আমি ঘুরবো যত তত এই দেখো বুড়ো ভাই শাশুমা ইসা করে যে আমানকে যে ফটা দিয়ে দিল কিটা কইলাম ঠিক বুঝতে পারিনি ভাই ফটার সময় তো দিদি আরো আমাকে ভাই ফটা দেয় ভাই কপালে দিলাম ফটা জমে ধরে পড়লো কথা কয় শাশুমা কিটা কইলে বুঝতে পারিনি গো আরে ছোট ভাই শাশুড়িমা কি বলে গেল জানো না শাশুড়িমা এইটাই বলে গেল জামাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ার থেকে তুলে নিলাম কাটা আর আমার মেয়ে যেন জামাইকে দুবেলা পেটাই ঝাঁটা এটাই বলে গেল ঠিক করো বলো ভাই ওই দিনে তো দুবেলা ঝাঁটার বাড়ি খাইতে হবে আর কওনি ছোট ভাই দুবা খাইতে হবে আচ্ছা সে কথা বাদ দাও ওইটি ছোট করে একটা হবে নাকি না না সুশীল বাবা আচ্ছা আবার খারাপটারে ভাব দুইয়া তুমি ও সুশীলাকে ভয় পাও তো সে তো নিজে একটা বাংলা খোট্টা পুরা লুকি লুকি করে খাস কি কও তাইলে হবে তো হয়ে যাবে ও তাহলে ছোট ভাই 75-25 75-25 মানে এ ছোট ভাই 75-25 মানে মদের টাকাটার যে দাম তো 75% তোমাকে দিতে হবে আমি 25% দেবো ঠিক আছে আর মাংস তো কষা হটে জমিয়া একদম হবে আর কি আরে আমাকে অর্ধেকের বেশি টাকা দিতে হবে জানি বড় ভাই ছোট ভাই আমার কচি শালিটাকে তোমাকে দিলি আর তুমি ওটা দিতে পারবো না আচ্ছা দেখ 200 টাকা আছে
ছোট ভাই সৌ 200 টাকা দিল আর 90 টাকা করে দিতে পারছ নি আরে বড় ভাই আমি তো 200 টাকা দিলি আর বাকিটা তুমি দিয়ে দাও আচ্ছা ছোট ভাই ও সামান্য 90 টাকা যখন তুমি আমাকে এরকম কও তো হ্যাঁ মানে আমার কচ্চিয়া শালিটাকে অন্য জায়গায় দিয়ে দিবি কইলো শুধু আমি বলি আমি আমি বলি না এ টাকা দেখতে ভালো ইনকামও করে ভালো ওকুকেই দাও কইতেনু তোমাকে করিছে বুঝছো নালে তো অন্য জায়গায় আমার কচ্চিয়া শালিকে বিয়ে দিয়ে দিত আর সব 90 টাকা যখন তুমি আমাকে করো তো আচ্ছা হউ 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 আচ্ছা হউ বড় ভাই দেই আমি দেই দিত দেই দিত এই লা আর না সুবিধা নেই তো কোন অসুবিধা নেই ওরই সামনে ব্লকে বিক্রি হয় আমি যাই আচ্ছা আইসি যখন তো উঠুন কি আছে কোন চাপ নেই তুমি বুঝো আমি যাব আর আইসব যাব ইয়া টুকরে চলে আইসব তার আদি পেলে সুন্দর হইছে সেদিন হো 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 আমি কোন যাব আর চলে আইসব বুঝছো হ্যাঁ যাও বড় ভাই পাইলো না আর একলা একলা বুঝা আমি ঠিক কি করব তাতকে রান্না ঘরে যাই একটু চাটের ব্যবস্থা করতে হবে দেখি বড় জামি আরে কি লিয়াছে দেখো দেখো খুলে দেবা আমি তো আশাও করতে পারিনি যে আমার বড় জামাই এরকম নিয়েছে দেখো দেখো আমার বড় জামাই গোটে শালা নেই বলিয়া বাতাসা লিয়া সে হরলুট করবে কেনি আমার কি মানসিক আছে গো আমার কি মানসিক আছে তুমি চুপ করো বড় মাঝি যদি খুলি শুইতে পায় কাই কি করবে তা তো এমনিতে ছোটে ছোটে রা আর কি আর করবা কও আমানকের ভাগ্য দোষ আর আমার মাইজির কপাল দোষ যে এরকম জামাই গোটে পাইছি ও মা কি করো রোগা আর মেনি তোর মা বাতাসা খাটে মা বাবা এ বাতাসা কাই থাই লগা হগো বাতাসা কি হবে হরিলুট হবে রে মা হরিলুট হবে আমি সে শরৎ মন্ডলের জন্য আইছি পয়সা পাবো তো মা তার জন্য পয়সাটা লইছি পয়সাটা লইলে তোর বাম মাত তো মানসিক আছে বাতাসা হরিলুট হবে বাবা দাদাড়ি আইছ বাবা আমি বাতাসা গুড়িব হো 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 তুমি ধরো 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 যাও যাও আমি আইছি বাপের ঘরে নতুন আসছো কি ঠিক ঘটে দেখো বেশি কথা বাদ দাও তুমি মাংস কষা দাও দেখো বাবা মাংসের পিস সব হিসাব করে রেখে দিয়েছে আলু হিসাব করে নি লুবো যদি ল কি হইছে মাংসের পিস সব হিসাব করে রেখেছে নি এ কি সুসারি বাবা আচ্ছা হউ বাদ দাও তাহলে সব আলু কষা টুকু দাও নে আচ্ছা দাঁড়াও দেই দি কটা পিস কি বাবা এই যে ল যাও তো তুমি আমি তো তরকারি তাইসে ছুটে বেশি তাইলে এই কাজ করো তুমি বুঝো আমি গিলাসটা জবদলটা চটকে যাও পটকে বেজো ঠিক আছে চাট কিন্তু খাবো নি না আমি বদলে হাতি দেবো জাস্ট মিনিট ঠিক আছে হা যা বিড়ি প্যাকেট তো লাসানি দোকান নু না ছোট ভাই জ বোতল আর গিলাস লাসতে লাসতে আমি যাই উঠি তো সামনে তো দোকান যাবো বিড়ি প্যাকেটে লেচে লাইসবো আর এটি তো কোন নেই কে আর হাত দিবে যাই তাড়াতাড়ি বিড়ি প্যাকেটে লেপে আইছি শুনু আর তুমি তাড়াতাড়ি একটু জল বোতল আর গোটে গিলাস দাও তো দাঁড়াও কাঁচের গ্লাস নেই স্টিলের গ্লাস দেই জল পুরিয়া তো জল তো ঘরে নেই নাকি যত সব তাড়ি দাও যদি করে যাবি আবার বাবার আবার চলে আসবি তাই আবার এই যে লো
খুঁজে তুমি একটা জায়গাটা করো আমি পাই। এ কি বোতল খালি কিনে আর গুড়িয়া মুখ থাপড়ি পড়ছে কিনে তরকারি বাটি তো খালি। হাতে বোতল খালি বাটি খালি সব গেল কই? হ্যাঁ তো খালি করে চলিছ রইবাটা কিনা। দেখো ছোট ভাই ঠিক করে কথা কও, আমি খাইতে যাবো কেনিকা? মিথ্যা কথা কওনি বড় ভাই, আমি জলটা যা আইতেছি তুমি ফস করে মেরে দিছো কি? খেয়াল চোর গোটা পুরাটা শেষ করে দিছে করে। দেখো ছোট ভাই তোমার কি মাথা খারাপ হইছে? আমি তো বিড়ি বেগে নাই দিছিলি দোকানে, আইসে যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আর ব্যাগ মাল সব হচ্ছে খালি হইছে, আমাকে দোষ দাও টাকা নিগা? হ্যাঁ মিথ্যা কথা কওনি বড় ভাই। হ্যাঁ আমার কানে টাকা লিয়ে যে করে পুরো বোতলটা লিসে একলা একলা খেলছ কি টাকা গিয়ে আইনু? ওই গরিবের বাচ্চা ঠিক করে কথা কও, কি হইছে? আমি গরিব? হ্যাঁ আমি গরিব, গৌরার বাচ্চা, আমি টাকা দেইনি বলে আমাকে দুগুনি বলে নিজে খাইছু। হ্যাঁ আর কিনা হচ্ছে আমার নামে দোষ চাপাউটু? হ্যাঁ ধিক্কার যাই রে তোর মতন জামাইকে, ধিক্কার ধিক্কার উঁচু। ওই বেদ সাপড়ে জামাই, সে দোকানে যে বিড়ি প্যাকেট লিয়েছে সে পয়সা টাকে দিবে? হ্যাঁ এক প্যাকেট বিড়ি কার ক্ষমতা নেই, সে আবার বড় বড় কথা কয় আমাকে। আচ্ছা আমার হচ্ছে বিড়ি প্যাকেট কার ক্ষমতা নেই, আমাকে অত বড় অপমান? ও নানি বারো তো বারো ঘর নু বারো বারো উচ্চল, আমি ঘর পাইবো, আমি রইবো নি অপমান, আমি সহ্য করতে পারবো নি, আমি রইবো নি। কি হয়েছে গা? কি হয়েছে? তুমি ঘর চলো ঘর চলো, আমি একটু রইবো নি। কি হয়েছে না কইবা তো? আমার যে ঘরে আমার সম্মান নেই কোন নেই। হ্যাঁ যে ঘরে আমাকে অপমানের উপরে অপমান, সকাবানু আমাকে শুধু অপমান করো তো। ছোট জামিকে হচ্ছে দাও তো জিন্সের প্যান্ট গেঞ্জি, আমার বা হচ্ছে কিনা জামা প্যান্টের পিস, তাও আবার কাটার জন্য টাকা নেই, আমি লইব নি। সকাবানু আমাকে মানে আমি লয় লব পুণ্যই ছপ, দরকার নেই আমার কুসুস রাখো। আরে ছোট জামাই এটা কি তোমার ঠিক করা উচিত হয়েছে? বড় জামাইয়ের সাথে তোমার এরকম করাটা কি উচিত হয়েছে? ঠিক ভুলে কি আছে গা? আমি চাটা কইছি ন্যায্য কথা কইছি বলে। কি লিয়ে তোমাকে ঝগড়া ঝাটি রাখছো? তুমি আমাকে সব কথাটা কও তো। কি লিয়ে ঝগড়া ঝাটি রাখছো কও বড় জামাইয়ের সাথে বলো? কি লিয়ার হবে মা, মনে হয় মদ লিয়া। কি কথা ছোট জামাই, তুমি ও গুড়া কি নাই খেলে তোমার হইতো নি? কি হইছে? আমি ছোট জামাই সুজাদের কাছে গু খাইটি, আমি আর রইব নি। কি তুমি চলো 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 চলো, আমি আর রইব নি। আরে ছোট ভাই দাঁড়াও, আরে দাঁড়াও, দাঁড়াও, শুয়া শুয়া চিৎকার করে দেখে নি গো কি হয়েছে? কি হয়েছে? তুমি অত সময় কাই থাইল? হ্যাঁ মনে হয়েছে তো তুমি মদ টদ খাইছো, মদটা কাই পাইল কাই? সে শরৎ মন্ডল লোয়া সময় টাকা লিয়া লিছে, অথবা দুটা জামাই আসছে, আমি মান সম্মান করে কি করে বাঁচিব? হ্যাঁ আচ্ছা মুশকিলের কথা। তাই তাইল নিশ্চয়ই নিশ্চয়ই আমার বড় জামাইয়ের কাজ, এটা নিশ্চয়ই আমার বড় জামাইয়ের কাজ। আমি যেটি সেই মান সম্মানটা কি করে বাঁচিব লোকের থেকে টাকা আনতে, আর জামাই এখানে কি করে দেয় এই বড় জামাই ছাড়া আর কেউ কোনো করেনি। ঠিক আছে কোনো অসুবিধা নেই, সে শরৎ মন্ডল টাকা দিচ্ছেন তো কি হয়েছে? কিন্তু বড় জামাই আমার যাই হোক আমার কথা প্রচুর ভাবে, যাই হোক আমি খেয়ালি কোনো অসুবিধা নেই। হ্যাঁ বড় জামাই তুমি লিয়াছো সে ইংলিশ লিয়াছো খাবো বলে, আর বাতাসা লিয়াছো? বাতাসা আমার তোমার সাউরির মানসিক আছে, মানসিক বাতাসা হলিউড ঘুরিব, আমার কোচি আমি গোটে বাবা তুমি তাড়াতাড়ি আইসো আমি বাতাসা ঘুরিব। জামাই তোমাকে চিনতে আমার ভুল নেই, কিন্তু তার আগে পরে চিনা হবে, আগে একটু খেয়ালি। কি চাঙ্গা হয়েছে গাটা এস মাংস নাই তো? বাবা ঠিক আছে মাংস রইলে কাইগুলি ঢুকে দাঁতে ফাঁকে। এইবার ঠিক আছে, কিন্তু এই সময় তো ঘরে আমাকে ঢুকা যাবে নি, না একটু ফাঁকানো আইসি, ঘুরিয়া ঘুরিয়া একটু গায়ে হাওয়া লাগিয়ে আইসি, তারপরে নাহলে
ঘরে তখন ঢুকা যাবে। এখন কি হয়েছে জানো তো, আমি যখন ঘরে ঢুকি তো সামনে মদ বোতল আর তরকারি বাটি দেখতে পাইছি, আর যদি সামনে খাবার যদি পড়িয়া রয় তাকে নাই খেয়ে কি আমি অসম্মান করতে পারি? তুমি কও জামাই মানে যে ঝগড়া করে রে, এ বলে তুই খাইছু, সে বলে তুই খাইছু, তাহলে কি তুমি মশলা খাইছ? হ গো, মানে প্রত্যেক দিন তো সাদা মাল খাইটি তো আর ভাল লাগিনি, সঙ্গে সঙ্গে যখন লাল মাল দেখতে পাইছি ওই জন্য আমি ছাঁটি দিছি, বুঝছো? তোকে এবার আমি ছাঁটাই দি, গুলাম গাড় বসা, জামি মনে মদ গেছে তা না খাবে, নাই তুই তোমার খারে খায়ালি তুই।